বরগুনার হারুনুর রশিদ মেয়ে নাতির বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন তিনি, কিন্তু লঞ্চ দুর্ঘটনায় সব শেষ, থামছে না তার আহাজারি। মেয়ের মা মারা গেছে, 2 বছর বয়স, অভিযান 10 লঞ্চে 2 সন্তান নিয়ে বরগুনায় ফিরছিলেন এক মা, তারাও না ফেরার দেশে, স্ত্রী সন্তানদের হারিয়ে পাগল প্রায় স্বামী শিমুল। মধ্যরাতে সবাই যখন ঘুমিয়ে, ঠিক সেই সময় হঠাৎ চলন্ত লঞ্চে আগুনের সূত্রপাত। রাত 3টার সময় তখন অনেক কুয়াশা, অনেক অন্ধকার, তখন সবাই ডেকে থেকে বলতেছে আগুন আগুন আগুন। তখন আমরা ব্যাগ দিয়ে তাকিয়ে দেখি পিছনে অনেক আগুন, ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে, ভাই কোথায় যাবো, কিচ্ছু চোখে কিচ্ছু দেখি না। তিনতলা থেকে আমাদের দোতলা নিচতলা এই মানুষ চতুর্কুটি পড়ায় মানে বেজা হয়ে গেছে, মানে বেজা মানে নদীতে পড়ছে, মানে সার্কাস লোক নদীতে পড়ে গেছে, লোকলা অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যায় না। পরে আমি তিনতলায় ব্যাগ নিয়ে লাভ দিয়ে পড়ে গেছি নিচে, এবং নদীতে অনেক লোক ছিল, এবং আমি প্রায় এক ঘন্টার মতো নদীতে ছিলাম। এরপর উদ্ধারকারী একটা দল আমার নিয়ে উদ্ধার করছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজিজুর রহমান আর আপনারা দেখছেন বিবিএনটু। বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, ঝালকাঠিতে যে লং দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে পুরো বাংলাদেশের মানুষ বর্তমানে শোকাহত, এমন নির্মম মৃত্যু যাতে আর কাল্লা কাউকে না দেয়, যেখানে মানুষ নাকি লঞ্চে উঠতে পড়তে মারা গেছে, কেউ পানিতে ডুবে মারা গেছে, খুব ভয়ঙ্কর মৃত্যু হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে জান্নাত নসিব করে। তো এই ঘটনার সব কিছু আপনারা জানেন, তবে বেশ কিছু কথা না বললে নেয়, তার জন্য এই ভিডিওটি তৈরি করা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রতি বছরই বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা ঘটে, এবং এই দুর্ঘটনা ঘটার পরে যারা দায়িত্বরত প্রশাসন তারা একটা তদন্ত কমিটি করে, সেই তদন্ত কমিটি কয়েকটা দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়। কিন্তু সেই তদন্ত কমিটির রিপোর্ট কি দিল, তার পরিপ্রেক্ষিতে কি বিচার হলো, অনেক সময় এই রিপোর্ট আলোর মুখ দেখতে পায় না। এটি হলো নির্মম বাস্তব এবং সত্য কথা। ঝালকাঠিতে যে লং দুর্ঘটনা ঘটলো, এখানে আপনারা দেখেন খবরে আসছে তার নাকি ইঞ্জিনে ত্রুটি ছিল, এবং 22 সাল পর্যন্ত এর নাকি ফিটনেস ছিল ভালো কথা। তো এই যে ইঞ্জিনে তার প্রবলেম, তার ফিটনেসের সমস্যা, কেন একটা দুর্ঘটনা ঘটার পরে কেন এই সমস্ত তথ্য বের হবে যে এর ইঞ্জিনের সমস্যা ছিল, এর ফিটনেসের সমস্যা ছিল, কেন মানুষগুলি জীবিত থাকতে তখন কি এই ত্রুটিগুলি বের করা যেত না, তখন যদি এই ত্রুটিগুলি বের করে এগুলি সংশোধন করা হতো তবে কিন্তু এত শত শত মানুষ মারা যেত না। এর জন্য দায়ী কে, এর জন্য দায়ী কে, এর জন্য দায়ী আমাদের প্রশাসন, এর জন্য দায়ী আমাদের এই নৌ পরিবহন মন্ত্রণালয়, যারা নাকি এই সমস্ত লং স্টিমার এদেরকে লাইসেন্স দেয়, এদেরকে নৌ পরিবহন এদের নদীতে চলার জন্য পারমিট দেয়, এবং এই যে লং মালিকরা তারা এই ধরনের জাহাজ নিয়ে কীভাবে চলাফেরা করে, তাদের এগুলি নিয়মিত তদারকি করার দায়িত্ব কার, এগুলির দায়িত্ব আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়। তাদের খামখেয়ালির কারণে আজকে এতগুলি মানুষ মারা গেল। আর কি ঘটনা ঘটছে, যারা মারা গেছে বা শোকাহত পরিবার তাদেরকে 25,000 টাকা দেওয়া হবে। কি ভাই, মানুষের জীবনের মূল্য কি এতই কম, মাত্র 25,000 টাকা? 25,000 টাকা দিয়ে আপনি একজন মানুষের জীবনের মূল্য দিয়ে দিতেছেন? এই 25,000 টাকা যতদিন না পর্যন্ত আমাদের দেশে, যতদিন পর্যন্ত আমাদের দেশে এই যে কোনো একটা ঘটনা ঘটার পরে তার ফিটনেস ঠিক ছিল কিনা, তার ইঞ্জিনে ত্রুটি ছিল কিনা, এই সমস্ত কারণগুলো ঘটনার আগে না বের করা হবে, ঘটনা ঘটার পরে যদি বের করা হয় তবে এই ধরনের ঘটনা অহরহ ঘটবে। এবং যতদিন পর্যন্ত আমাদের দেশে মানুষের জীবনের মূল্য 25,000 টাকা, সামান্য 25,000 টাকা থাকবে না, ততদিন পর্যন্ত এই ধরনের ঘটনা অহরহ ঘটবে, অহরহ। পুরো মানুষ, পুরো দেশের মানুষ বাকরুদ্ধ এবং শোকাহত হয়ে গেছে, এমন একটা নির্মম দুর্ঘটনা ঘটছে। মানুষ এমন ভয়ঙ্কর পরিস্থিতি, যা লঞ্চের মধ্যে মানুষ হাহাকার, নিচে পানি, যা লঞ্চের মধ্যে মানুষ দম নিতে পারতেছে না আগুনের তাপের কারণে, কেউ পানিতে ঝাঁপ দিছে, পানিতে ঝাঁপ দিলে সে সাঁতার কাটতে পারে না, পানিতে ডুবে মরার ভয়, আবার লঞ্চে থাকলে সে আগুনে পুড়ে মৃত্যু হওয়ার ভয়, এমন একটা আতঙ্কের মধ্যে মানুষগুলি পুড়ে ছাই হয়ে গেছে। ভিডিওগুলিতে আপনারা দেখছেন মানুষের কঙ্কালগুলি হয়ে গেছে, শুধুমাত্র কঙ্কাল। তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি আমাদের দেশের প্রশাসন থেকে শুরু করে যারা নাকি নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদেরকে বলবো, আপনারা খুব সিরিয়াসভাবে এগুলি খুব দেখেন। দুর্নীতি সব জায়গায় ঘটে, কিন্তু মানুষের জীবন নিয়ে এভাবে সিলিপি নিয়ে আপনারা খেলবেন না। একটা লঞ্চ আপনি নামাইতেছেন, লঞ্চের ইঞ্জিন ঠিক আছে কিনা সেটা যাতে বাতায় না করে আপনি লঞ্চ চালানোর পারমিশন দিয়ে দিলেন, নৌ পরিবহন মন্ত্রণালয় পারমিশন দিয়ে দিল, আর মানুষগুলি মৃত্যুর পরে কী ঘটনা ঘটে, 3 সদস্যের কমিটি তৈরি করতেছি, হ্যাঁ তদন্ত রিপোর্টে আসছে ইঞ্জিনের ত্রুটি ছিল, হ্যান ত্যান, ওই একজনকে বরখাস্ত করলাম 2 মাসের 3 মাসের হাবি যাবি, এসব করলে হয়? একটা ঘটনা ঘটার আগে কেন এই সমস্ত বিষয়ে তদারক করা হয় না? যদি এই সমস্ত বিষয়ে তদারক করা হতো তবে কতগুলি মানুষের জীবন দিত যেত না? আপনারা বেশ কিছুদিন আগেও দেখছেন যে ফেরি দুর্ঘটনা ঘটছে, তারপর তদন্ত রিপোর্ট আসছে তার নাকি ইঞ্জিনের ত্রুটি ছিল, তার নাকি বডি ফিটনেস ঠিক ছিল না, হাবি যাবি নানান কিছু,
কেন এগুলিকে আগে আসে না, এগুলিকে আগে বের করানো যায় না? এই তদন্ত রিপোর্টগুলি যদি মৃত্যুর আগে বের করা সম্ভব হইতো, এই দুর্ঘটনা ঘটার আগে বের করা সম্ভব হইতো, এগুলি দায়িত্ব কার ছিল? নৌ পরিবহন মন্ত্রণালয় ছিল, তারা তো দায়িত্ব ঠিকমতো পালন করে নাই। যাদেরকে দায়িত্ব দেওয়া ছিল তারা তো ঠিকমতো দায়িত্ব পালন করে নাই, যার কারণে আজকে এই দুর্ঘটনাগুলি ঘটতেছে একের পরে। প্রথমে আপনার এই যে ফেরি দুর্ঘটনাগুলি ঘটলো, ওই কারণে তো তাও কিছু মানুষ বাঁচছে, জীবন নিয়ে বাঁচছে, কিন্তু এই যে লঞ্চের দুর্ঘটনা, এখানে মানুষ জীবনটা বাঁচাইতে পারে নাই। চোখের সামনে মা মেয়েরে হারাইছে, বাবা ছেলেদের হারাইছে, সবাই তাদের আত্মীয় স্বজনকে হারাইছে। তাই আমাদের প্রশাসনের কাছে আমাদের বিনীত রিকোয়েস্ট, আপনারা একটু এইসব দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড থেকে নিজেদেরকে একটু বিরত রাখেন। দুর্নীতি করবেন ভালো কথা, ঘুষ করবেন ভালো কথা, ফিটনেস নাই, ইঞ্জিন ঠিক নাই, লঞ্চ চলার স্টিমার চলার পারমিশন দিয়ে দিলেন টাকার বিনিময়ে, ভালো কথা, কিন্তু এতটুকু মাথায় রেখে আপনার এই সামান্য অর্থের লোভে এই শত শত মানুষের জীবন যেতে পারে। এই সমস্ত মানুষগুলি যে জীবন গেল এর জন্য দায়িত্বে, কাল হাসর ময়দানে প্রত্যেকটা মানুষ যারা এসবের দায়িত্বে ছিল, এই লঞ্চের মালিক যে ছিল, এই লঞ্চে স্টিমার এই নদীতে চলাচলের পারমিশন যে দিয়েছে, কাল হাসর ময়দানে মহান আল্লাহ তাআলার কাছে আপনাদের সবাইকে আপনাদের এই দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের জন্য, দায়িত্ব অবহেলার জন্য জবাবদিহি করতে হবে, এবং কাল হাসর ময়দানে আপনার সবাই আটকাই দেবে। এই মানুষগুলি প্রত্যেকে জান্নাত আল্লাহ নসিব করো, তার জন্য দোয়া করি। সেই সাথে বন্ধুরা আমার এই ভিডিওটি আজকে শেষ করবো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের এই ভিডিও, খুবই খুবই মর্মান্তিক এবং কোন্দণ্ডত একটা মানে ঘটনা আজকে ঘটছে, এই ঝালকাঠির দুর্ঘটনা। মানে যেই দেখবো তাদেরই বুক ফাটা কান্না আসবো বন্ধুরা, খুবই শোকাহত দুর্ঘটনা। যার সন্তান হারাইছে, যার মেয়ে হারাইছে, যার বউ বাচ্চা মা হারাইছে, তারাই খালি ভালো করে জানে এই কতটা কষ্টে, কতটা ভয়ঙ্কর কষ্টে আজাবের মৃত্যুতে তাদের মৃত্যু হয়েছে, কতটা কষ্টে। এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।